Dear friends, welcome to my channel Creative World. আপনারা সামনে দুইটি টেলিভিশন দেখতে পাচ্ছেন এখানে। একটি হচ্ছে 14 ইঞ্চি টিউব এবং অপরটি হচ্ছে 21 ইঞ্চি টেলিভিশন। তো আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন কিভাবে একটি সার্কিট 14 ইঞ্চি সার্কিট 21 ইঞ্চি অথবা 21 ইঞ্চি সার্কিট 14 ইঞ্চিতে কিভাবে অল্টারনেট করে লাগাতে হয়। তো এটাই দেখতে পাচ্ছেন একটি নতুন সার্কিট, এটার দাম হচ্ছে 1180 টাকা। এটা তোশিবা 8873 একটি আইসি সার্কিট। তো এটা কিভাবে সেট করতে হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে মার্কেটে যে সার্কিটগুলো কিনতে পাওয়া যায় তার অধিকাংশই থাকে মোটা বেজের, অর্থাৎ গেইনটা মোটা। তো আমাদের এখানে যে দুইটি টেলিভিশন রয়েছে, একটা 14 ইঞ্চিটাও চিকুন গ্যানের এবং আমার 21 ইঞ্চিটাও চিকুন গ্যানের। তো এই জন্য আমাদের কি করতে হবে, মোটা গ্যানের বেজটি এখান থেকে ডিসকানেক্ট করে এখানে একটি চিকুন গ্যানের বেজ কানেক্ট করতে হবে। তো সেটা কিভাবে করতে হয় চলুন দেখা যাক। আপনারা আমার হাতে যে বেসবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালার টেলিভিশনের বেসবোর্ড, এটা হচ্ছে মোটা গানের বেসবোর্ড। তো এটা আমরা আগের থেকেই ডিসকানেক্ট করে রেখেছিলাম শোল্ডারগুলো। এটা এভাবে এখানে সেট ছিল, এখানে এটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমরা চিকুন গানের এই বেসটি কানেক্ট করব। এর জন্য এখানে কিছু প্রিন্টের কিছু ছিদ্র রয়েছে যেগুলো আমাদের ওপেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্রাউন্ড কানেক্টর রয়েছে, এটাও আমাদের ওপেন করে ফেলতে হবে। এবার আমরা এটা সুন্দরভাবে সোল্ডার করব। এরপর আমরা এখান থেকে একটি গ্রাউন্ডের কানেক্টর খুলেছিলাম, সেটা আমরা এখানে কানেক্ট করব। এবার আমরা এখানে ফ্লাইব্যাকটি কানেক্ট করব। এটা আমাদের সুন্দরভাবে কানেক্ট করা হয়ে গেছে এবং এটা সরাটার কোনো সম্ভাবনা নাই, যেহেতু পিনগুলো অনেক দূরে দূরে। এই জন্য এখানে আপনারা তিনটি ক্যাবেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লাইব্যাক ডিএসটি ক্যাব, চিকুনটা হচ্ছে G2, মোটাটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা G2টা আগে কানেক্ট করব। এরপর আমাদের এখানে আরেকটি কানেকশন হবে, যেটা গ্রাউন্ড। আপনারা দেখলেন যে আমরা চিকুন গানের বেসটি চেঞ্জ করেছি, মোটা গানের বেস বাদ দিয়েছি, ফ্লাইব্যাকটা লাগিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ক্যাবেল রয়েছে, এগুলো আমাদের টিউবের সাথে কানেক্ট রয়েছে। এটা হচ্ছে 14 ইঞ্চি একটি টিউব। তো আমরা এখন প্রত্যেকটা ক্যাবেল কানেক্ট করব।
যদি খেয়াল করলে আপনারা দেখতে পাবেন একটু যে এখানে 1 2 3 4 এখানে চারটা কানেক্টর রয়েছে, একটা হরিজন্টাল এবং দুইটি ভার্টিক্যাল। তো এটা আমরা এভাবে কানেক্ট করতে পারি এখানে। হ্যাঁ, আমাদের কানেক্ট করা হয়ে গেছে। আমার হাতে রয়েছে একটি তার এবং এখানে কানেক্টর রয়েছে 1 থেকে 5 পর্যন্ত। এখানে কানেক্টর রয়েছে 1 থেকে 5 পর্যন্ত। আপনারা অ্যাডজাস্ট করবেন এখানে কানেক্টর এক একটা করে দিয়ে, যখন দেখবেন যে আপনার ফুলফিল অ্যাডজাস্ট হয়ে গেছে সেখানে এটা কানেক্ট রাখবেন। তো আমরা এখানে পরীক্ষার জন্য 3 নম্বরটি কানেক্ট করে রাখলাম। এরপর আমরা এক এক করে প্রত্যেকটি ক্যাবেল এখানে কানেক্ট করব এবং এর কিছু ওয়্যার দিয়ে দেয় আপনার নতুন সার্কিটের সাথে। আপনার স্পিকারের জন্য 2 2 ক্যাবেল দিয়ে দেয়, আপনার এভি লাইনের জন্য 3 ক্যাবেল দিয়ে দেয়। এমন তো এগুলো সাধারণত টিউবে যেটা থাকে বা ক্যাচিং এর সাথে যে স্পিকার থাকে পুরানো সেটারও একই মিলে যায় অধিকাংশ। আর যদি না মিলে যায় সেই ক্ষেত্রে আপনারা এই ক্যাবেলগুলো ওখানে কানেক্ট করে নিতে পারবেন। এরপর আমরা যেটা করব, বেসটি টিউবের সাথে কানেক্ট করব। এর আগে এটা আমাদের কানেক্ট করা লাগবে। এটা একটু সাবধানতার সাথে করবেন, আর ভাবে চাপ লাগলে টিউবটা ভেঙে যেতে পারে এজন্য। এরপর আমরা ইএসটি ক্যাপটা ওখানে কানেক্ট করব। তো এখানে একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ এখানে অনেক সময় কারেন্ট থাকে হাই ভোল্ট। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের যে নতুন পিসিবি বোর্ড এর সাথে আমাদের প্যানেল বোর্ড এবং সেন্সর বোর্ড দিয়ে দেয়, তো এটা আমরা এখানে কানেক্ট করব। আমাদের কানেক্ট করা হয়ে গেছে এবং এখানে বাদ রয়েছে আপনার 2টা কানেক্টর, একটা হচ্ছে এসি কানেক্টর আর একটা হচ্ছে ডিগাজিং কানেক্টর। তো পিটিসির পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিগাজিং কানেক্টর এবং ফিউজের পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে এসি কানেক্টর। তো আমরা এসি ক্যাবেলটা আগে কানেক্ট করবো এখানে। এটাও আপনার সার্কিটের সাথেই দিয়ে দেবে। হ্যাঁ, এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেব এবং দেখবো যে আমাদের টেলিভিশনটাতে পাওয়ার আসছে কিনা এবং এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। অ্যাডজাস্ট না হলে এটা ফ্যাক্টরি থেকে অ্যাডজাস্ট করতে হবে। এবার আমরা সার্কিটটা এখানে সেটিং করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যেখানে পাওয়ারটি জ্বলেছে এটা হচ্ছে 14 ইঞ্চি একটি টিউব। তো এটা পাশাপাশি 2টা টিউব রয়েছে বলে ম্যাগনেটিং এর কারণে এখানে কালারটা জমে রয়েছে। তো আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে কিভাবে এই কালারটা সুন্দরভাবে এটা সরিয়ে দিতে হয় ডিগাজিং মেরে। তো প্রয়োজন হলে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। আপনারা এত সময় দেখলেন 14 ইঞ্চি টেলিভিশনে কিভাবে সার্কিটটা সেট করতে হয়, সেটা একই সার্কিট এখন আমি দেখাবো কিভাবে 21 ইঞ্চি টেলিভিশনে সেট করতে হয়। তা চলুন দেখা যাক। এবার আমাদের এটা এই টেলিভিশন থেকে ডিসকানেক্ট করতে হবে। এখান থেকে প্রত্যেকটা আমাদের ডিসকানেক্ট করে ফেলতে হবে যাতে করে আমরা এটা 21 ইঞ্চি টেলিভিশনে সেট করতে পারি। এর জন্য আমাদের ইএসটি ক্যাপটি আগে খুলতে হবে এবং এটা ডিসকানেক্ট করে ফেলতে হবে। হ্যাঁ, এটা আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা এই সার্কিটটা কিছুক্ষণ আগে 14 ইঞ্চিতে লাগিয়েছিলাম, এবার আমরা এটা 21 ইঞ্চিতে সেট করে দেখবো যে এটা কিভাবে সেট করতে হয়। তো এটার যে পুরনো ক্যাবেলটি ছিল সেটাই রয়েছে, আমরা সেটা এখানে কানেক্ট করব। হ্যাঁ, আমরা এটা এখানে কানেক্ট করেছি।
এবার বেসবোর্ডটা আমরা টিউবের সাথে লাগিয়ে দেব। এটা আমরা লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডটাও এখানে কানেক্ট করে দেব। এটা না দিলে আমাদের টিউবটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাউন্ডের যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা চিকুন, তো এটার সাথে সেট হচ্ছে না, এমনটা আপনাদের ক্ষেত্রে হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এটা কেটে ফেলবেন। কেটে এটা সরাসরি আপনারা সোল্ডার করে দিবেন, কিন্তু এটা দেওয়াই লাগবে। এখানে আমরা এটা সোল্ডার করে দেব। সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। হ্যাঁ, আমাদের সোল্ডার করা হয়ে গেছে এটা। এবার যেটা করতে হবে আমাদের, এখানে স্টিকারটি লাগাতে হবে। আমাদের পরীক্ষা করবার জন্য যে কানেক্টারগুলো কানেক্ট করা প্রয়োজন, কানেকশনগুলো সেগুলো আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এবার এটা আমরা সুন্দরভাবে পরীক্ষা করব। এখন শুনছি টেলিভিশন অনেক বড়, এই জন্য আমাদের প্রবলেম হচ্ছে, তো এখানে সেন্সরটা এদিকে আসবে কিনা বলতে পাচ্ছি না। আপনারা এখানে যে 21 ইঞ্চি টেলিভিশনটা দেখতে পাচ্ছেন সেটাতে আমরা প্রত্যেকটি কানেকশন ঠিকভাবে লাগিয়েছি, অর্থাৎ 14 ইঞ্চিতে যে সার্কিটটা আমরা লাগিয়েছিলাম আপনারা দেখেছেন সেই একই সার্কিট আমরা 21 ইঞ্চিতে লাগিয়েছি। এবার আমরা এটাতে পাওয়ার দেব এবং দিয়ে দেখব যে আমাদের এটাতে অ্যাডজাস্ট হচ্ছে কিনা এটা সার্কিটটা। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার এলইডিটা জ্বলে আছে এবং আমাদের টেলিভিশনটা অন হয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভার্টিক্যাল সাইজটা অনেকটা কম রয়েছে। এই সাইজটা আমরা রিমোট থেকে অ্যাডজাস্ট করতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের সার্কিট থেকেও সেটা অ্যাডজাস্ট করতে হয়, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের পুনরায় আবার দেখাবো। তো এটা হয়তো বা আমাদের এই ভার্টিক্যাল যে কম রয়েছে সাইজটা, এটা আমরা ফ্যাক্টরি থেকে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমরা আপনারা রিমোটের এখানে একটি বিন্দু দেখতে পাচ্ছেন, ছিদ্র ছোট্ট একটি, এই ছিদ্রটা পুশ করলে আমাদের ফ্যাক্টরি চলে আসবে। এটা পুশ করলে আমাদের ফ্যাক্টরিটা চলে আসবে। হ্যাঁ, এই যে ফ্যাক্টরি লেখা চলে আসছে। আরেকবার পুশ করতে হবে। হ্যাঁ, আরেকবার পুশ করতে হবে। এরপরে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভি সাইজ লেখা রয়েছে, এখানে ভি সাইজ লেখা রয়েছে, অর্থাৎ ভার্টিক্যাল সাইজ অ্যাডজাস্ট করার জন্য। তো এটা যেহেতু কম, তো আমাদের এখানে ভার্টিক্যাল সাইজটা আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে, তো এটা আমাদের বাড়াতে হবে। এটা বাড়ালে আমাদের সাইজটা বাড়বে, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এবং এটা চোখের ইসে আপনাদের এটা অ্যাডজাস্ট করতে হবে যে কতটুকু আপনি রাখবেন। হ্যাঁ, আমাদের মনে হয় যে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে ভার্টিক্যাল সাইজটা, অর্থাৎ কোথাও কোনো ব্ল্যাক দাগ নাই। এবং এখান থেকে যে দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাডার বলে, এটা থাকে, এটা টিউবের সাথে রয়েছে। তো এই দাগটা কেন রয়েছে আমি আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কালো দাগ রয়েছে, এটা টিউবের দাগ। আমি পুনরায় আবার টেলিভিশনটা অন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। যে সার্কিটটা আমরা 14 ইঞ্চি টেলিভিশনের টিউবে লাগিয়েছিলাম সেই একই সার্কিট আমরা 21 ইঞ্চিতে লাগিয়ে দেখলাম যে অ্যাডজাস্ট হয় কিনা। তো আমরা দেখলাম যে অ্যাডজাস্ট হয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা 14 ইঞ্চির সার্কিট 21 ইঞ্চিতে লাগাতে চান লাগাতে পারেন, এবং 21 ইঞ্চির সার্কিট যারা 14 ইঞ্চিতে লাগাতে চান লাগাতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের রিমোট থেকে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আরও কিছু অ্যাডজাস্ট আছে যেটা আমরা পিসিবি বোর্ড থেকে করে থাকি, এই ভিডিওটা আপনাদের আমি নেক্সটে দেখাবো।
তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য।